পৃথিবীতে সৌন্দর্যের স্বর্গরাজ্য বলা হয় সুইজারল্যান্ডকে। কেবলমাত্র এর সৌন্দর্যের জন্যই একে স্বর্গরাজ্য বলা হয় না, বরং এই দেশের মানুষের জীবনযাত্রার মান, এর প্রভাব, অর্থনৈতিক অবস্থা, এর রূপবৈচিত্র্য সব কিছু মিলিয়েই সুইজারল্যান্ড যেন পরিপূর্ণ এক স্বর্গরাজ্য। তবে সুইজারল্যান্ডের কিছু বিশেষ আকর্ষণ আছে। এর মাঝে অন্যতম একটি আকর্ষণ হলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে সুসজ্জিত করে গরুর দৌড় প্রতিযোগিতা। পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ গরুর চারণভূমি হলো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের গরু পুরো পৃথিবী বিখ্যাত, তাই এখানে গরু পালনে নানাবিধ বৈচিত্র্য ভাব অবলম্বন করা হয়। এখানে মাঝে মাঝেই তাই কৃষকেরা এই সৌন্দর্যের লীলাভূমির সুন্দর রাস্তাগুলোতে তাদের বিশাল বিশাল সাইজের গরুগুলোকে ফুল, মালা, বিভিন্ন রকম উপাদান দিয়ে সাজিয়ে রাস্তায় প্রতিযোগিতার জন্য বের করে, আর সেই সব গরুর গলায় থাকে ঘণ্টা। তবে এখানে গরুর দৌড় প্রতিযোগিতাও যেমন হয়, গরুর হাঁটার প্রতিযোগিতাও হয়। এই ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের গরুর হাঁটার প্রতিযোগিতা। এখানে কৃষকেরা তাদের গরুগুলোকে ছেড়ে দেয়, যারা খামারি আছে সেই গরুগুলো তারা রাস্তায় ছেড়ে দিয়ে তারা পাশে রাস্তা দিয়ে চলতে থাকে, এবং সেই গরুগুলো একটি নির্দিষ্ট সময়ে যে আগে সেই অতিক্রান্ত পথ পেরিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে সেই গরুকে বিজয়ী ঘোষণা করা হয়। এটি সুইজারল্যান্ডের খুবই বিখ্যাত একটি প্রতিযোগিতা, এবং পৃথিবীর বহু মানুষ সুইজারল্যান্ডে ঘুরতে যায় কেবল সৌন্দর্য উপভোগ করার জন্য নয়, বরং এখানকার ঐতিহ্যবাহী গরুর দৌড়, বুল ফাইট, এখানকার কাউ ওয়াক রেস, এই সব কিছু অবলোকন করার জন্য এবং এই সৌন্দর্য উপভোগ করার জন্য। যারা সুইজারল্যান্ডে ঘুরতে যেতে চান তারা অবশ্যই এই নির্দিষ্ট সময়ে এই প্রতিযোগিতাগুলো হয় সেই সময়ে যেতে পারেন। বর্তমানে বুল ফাইট বা কাউ ওয়াক রেস এই প্রতিযোগিতাগুলো শুধুমাত্র সুইস প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নেই, এখন ইউরোপের অনেক দেশ এই কালচারটি ফলো করে, তারাও এই ধরনের আয়োজন করে। অতিথি বা যারা ভিজিটর থাকে তাদেরকে আকর্ষণ করার জন্য, এবং বাংলাদেশেও এই রীতি চালু হয়েছে যশোর, খুলনার মতো আরও বেশ কিছু জায়গায়।